হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে। তো এটা দ্বিতীয় নম্বর এপিসোড এই গেমের, আর এই গেমটার নাম লেট সার্ভাইভাল গেম ইন জম্বি অ্যাপোকালিপস। বিশাল বড় নাম, তো শর্টকাটে লেট সার্ভাইভ। আর এখানে আমি গোল গোল করে ঘুরছি, খুবই মজা লাগছে ঘুরতে, আর বেশি ঘোরা যাবে না কারণ মাথা ঘুরে যাবে। আর এই গেমে অনেকগুলো মেশিন রয়েছে, আর রয়েছে একটা বোর্ড আর একটা গাড়ি, আর সেই গাড়িগুলো বা মেশিনগুলো অ্যাসেম্বল বা ঠিক করার জন্য একটা লোকেশন যেতে হবে, মানে লোকেশনগুলো এক্সপ্লোরিং করতে হবে। তো আজকে একটা লোকেশন এক্সপ্লোর করব, সেটা হচ্ছে গ্যাস স্টেশন। আর এটা আমার বেড, আর এই বেডের মানে যখন ইচ্ছে তখন আমরা ঘুমাতে পারবো, কিন্তু টাইমের মধ্যে ঘুমাতে পারবো। তো এখানে টাইম চলছে আর ঘুমাতে পারবো না। আর এখানে তিনটা চেস রয়েছে, তো তার মধ্যে একটা চেস ভালো এখানে। তো এই জায়গায় আমি সব কিছু জিনিস রেখেছি, আর বাদ বাকিগুলো নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করতে হবে। আর এই বক্সে মানে এই বক্সে অনেক কিছু জিনিস রাখা আছে, তো বাদ বাকি মানে যেই জিনিসগুলো রাখা যাবে সেগুলো আমি রেখে দেবো, আর বাদ বাকি জিনিসগুলো আমার কাছে থেকে যাবে। তো কিছু খাবার রেখেছি, আর যেই চেসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। তো আমার কাছে কোনো রিসোর্স নেই, মানে রিসোর্স তৈরি করতে হবে, তার জন্য অনেক মেশিন রয়েছে, মেশিনগুলো ঠিক করতে হবে। তো তার জন্য একটা জায়গা এক্সপ্লোর করতে হবে অবশ্যই। আর এই গেমে একটা বোর্ডও রয়েছে, বোর্ডটা ঠিক করতে হবে। বোর্ড ছাড়া কিন্তু আরও অনেক লোকেশন রয়েছে, সেই লোকেশনে যাওয়া যাবে না। তো এখানে একটা মেশিন রয়েছে, এই মেশিনটা ঠিক করতে হবে। আর এখানে একটা মেশিন রয়েছে, এটা হচ্ছে সুইং টেবিল, আর এটা হচ্ছে ওয়ার্ক বেঞ্চ। তো এই ওয়ার্ক বেঞ্চটা আমি ঠিক করেছি, আর এই ওয়ার্ক বেঞ্চে অনেক কিছু জিনিস তৈরি করতে পারবো, আর দু লেভেল করলে আরও অনেক কিছু জিনিস তৈরি করা যাবে। আর এটা হচ্ছে স্মৃতি, আর এই স্মৃতিতে তৈরি হয় ইঙ্গট। তো অনেক কিছু ইঙ্গট তৈরি করেছি আমি, আরও অনেক কিছু জিনিস তৈরি করা যাবে। তো তার জন্য লেভেল আপ করতে হবে, আর একটা ইঙ্গট আমি তৈরি করতে দিয়ে দিলাম। একটা ইঙ্গট তৈরি করার জন্য 2 মিনিট সময় লাগবে। তো তাড়াতাড়ি করে সেই লোকেশনটা মানে এক্সপ্লোর করতে চলে যাবো। তো তার আগে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটা বোর্ড দেখাবো। ওকে, তো এটা হচ্ছে সিড বেড। তো এখানে গাছ লাগা যাবে, গাছও লাগা যাবে, আর অনেক কিছু জিনিস লাগা যাবে, ভুট্টা। ওকে, আর এটা হচ্ছে বোট, মানে একটা নৌকো, এই নৌকোটা ঠিক করতে হবে। আরও অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো যাওয়ার জন্য অবশ্যই এটা ঠিক করতে হবে। আর এটা ঠিক করার জন্য কিন্তু অনেক কিছু জিনিস লাগবে। তো এই জিনিসগুলো সব আমার কাছে আছে, মানে তৈরি করতে পারবো, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে এই গ্যাসের ট্যাঙ্কিটা, লাল মানে তেলের ট্যাঙ্কি একটা রয়েছে, তেলের ড্রাম। তো এই ড্রামটা কালেক্ট করব, আর গ্যাস মানে গ্যাস স্টেশন লোকেশনে কিন্তু গেলে পাওয়া যাবে সেই ড্রামটা। ওকে, আর এই নদীতে কিন্তু মাছ দেখা যাচ্ছে, তো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। আর এটা হচ্ছে ট্রাক, তো এই ট্রাকটা ঠিক করার জন্য ভাই অনেক কিছু জিনিস লাগবে। তো আমার কাছে বর্তমানে এই জিনিসগুলো নেই, তো তাড়াতাড়ি করে চলে যাবো সেই লোকেশনে। আর আমার কাছে কোনো হাতিয়ার নেই, একটা শোভেল রয়েছে আর একটা রয়েছে পিকলক। তো এই দুটাই নিয়ে আমি চলে যাব, আর কিছু খাবার নিয়েছি। তো এবার চলে যাব সেই লোকেশনে, গ্যাস স্টেশন। তো এই জায়গায় আসতে হবে, আর এক্সিট টু দ্য ম্যাপ। তো এটা হচ্ছে ম্যাপ, আর এখানে 5টা লোকেশন রয়েছে, 5টা জায়গা। তার মধ্যে আমি হাউসটা এক্সপ্লোরিং করেছি, তো এবার গ্যাস স্টেশনটা এক্সপ্লোরিং করব। আর এই সাইডে 3টা লোকেশন রয়েছে, আর এই লোকেশনগুলোতে যাওয়ার জন্য ভাই বোটটা তৈরি করতে হবে, নৌকো ছাড়া এই লোকেশনগুলোতে যাওয়া যাবে না। তো এখানে ক্যাব রয়েছে, হসপিটাল রয়েছে, আর একটা রয়েছে অ্যাপার্টমেন্টস রয়েছে। আর গ্যাস স্টেশনে যাওয়ার জন্য মানে রান করে যাওয়ার জন্য 3 এনার্জি পয়েন্ট ইউজ করতে হবে, আর আমরা যদি হেঁটে হেঁটে যাই তার জন্য একটু সময় লাগবে। তো আমি এখানে 3 এনার্জি পয়েন্ট ইউজ করব, আর 4 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাব, আর এই জায়গাটা ফুললি এক্সপ্লোরিং করব। কিন্তু ভিডিওটা আমি ফুল দেবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য একটু ফরওয়ার্ড করে দেবো। আর এই গ্যাস স্টেশন লোকেশনটা এক্সপ্লোর করার জন্য অবশ্যই একটা হাতিয়ার নিয়ে আসবে। তো আমি বোকামি কাজ করেছি, উইদাউট হাতিয়ার ছাড়া আমি এই লোকেশনে চলে এসেছি, কারণ এই লোকেশনে রয়েছে অনেকগুলো জম্বি, আর তাদেরকে মারা কিন্তু খুবই সহজ, একটু ভালো করে চেষ্টা করলে বিনা হাতিয়ার ছাড়াও তাদেরকে মারা যাবে। তো আমি এখানে খুবই ভুল কাজ করেছি, একটা হাতিয়ার নিয়ে আসলে কিন্তু মানে মারতে একটু সুবিধা হতো। ওকে, তো এখানে একটা ট্রাক পেয়েছি, আর এর কাছ থেকে কিছু লুট পেয়েছি, একটা তেলের ড্রাম পেয়েছি। তো অবশ্যই এটা লাগবে সেই মেশিনগুলো ঠিক করার জন্য। আর এখানে কিছু বেসিক লুট পেয়েছি, তো এই জায়গায় কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যাবে। আর ফুল মানে খুবই ভালো করে এই জায়গাটা এক্সপ্লোর করবে, কারণ একটা জায়গা মানে একটা বক্স বা একটা কোনো কিছু লুট যদি ছেড়ে দাও তাহলে অনেক কিছু মিস করবে। আর আমার সামনে একটা জম্বি রয়েছে 3 লেভেলের, তো এটাকে মারার জন্য ভাই লাথি মেরে আর ঘুষি মেরে আমি মারছি, আর সে আমাকে অনেক ড্যামেজ দিচ্ছে সেই জম্বিটা, আর অনেকটা তার হেলথ। তো ভাই ফাইনালি মেরে দিয়েছি, আর এর কাছ থেকে শুধু একটা ডাল পেয়েছি, গাছের ডাল। তো অবশ্যই গাছের ডালগুলোও লাগবে। তো যা আছে সব কিছু আমি লুট করব, কারণ বলা যায় না কখন কী লাগতে পারে। তো এখানে আর একটা জম্বি রয়েছে, তো এটাকে মারতে হবে ভাই। আর এটাকে মারার মানে মারার সময় কিন্তু আমি এখানে মরে গেছি, আবার জিন্দা হয়ে গেছি, মানে একটা একটা অপশন ছিল আমার এখানে। ওকে, তো এই সাইডে একটা অপশন রয়েছে, তো আবার আমি এখানে রিস্পন করতে পারবো, আর আমি তার জন্য বেঁচে গেছি এই জায়গায়, আর এর কাছ থেকেও বেশি কিছু লুট পাইনি। আর আমার সামনে আর একটা বক্স রয়েছে, এই জায়গা থেকে মানে এই বক্সের কাছ থেকে অনেক কিছু জিনিস পেয়েছি। এই গ্যাস স্টেশন লোকেশনটা ফুললি এক্সপ্লোর করলে যা রিসোর্স পাওয়া যাবে সেই রিসোর্স দিয়ে কিন্তু সেই বোট বা নৌকাটা তৈরি করা যাবে। তো অবশ্যই এই জায়গাটা ফুললি এক্সপ্লোরিং করবে। আর এখানে মানে একটা হাতিয়ার তৈরি করতে যাচ্ছি, কিন্তু আমার কাছে কোনো রিসোর্স নেই, তার জন্য বাড়িতে যেতে হবে।
তবে ভুল কাজ করেছি, হাতিয়ার নিয়ে আসলে খুবই সুবিধা হবে। আর এখানে একটা আবর্জনা আছে, এই আবর্জনা মানে এই আবর্জনাটা পরিষ্কার করার জন্য শোবেল লাগবে, তো অবশ্যই শোবেল নিয়ে আসবে। শোবেল না নিয়ে আসলে এই জায়গাটা পরিষ্কার করা যাবে না, আর এই পাশে আসাও যাবে না। আর এখানে একটা জম্বি আছে, তো এই জম্বিটাকে মারতে হবে। আর আমি এখানে লাতি আর ঘুষি দিয়ে মারছি, আমার অত ড্যামেজ নেই, তবু এই জম্বিটাকে মেরে দিয়েছি। আর আমার হেলথ খুবই কম, খুবই লো হয়ে আছে, তো এবার কোনো আর জম্বি মারবো না। আর এখানে একটা বক্স রয়েছে, আর এই বক্স থেকে কিছু জিনিস পেয়েছি। আর এখানে আর একটা বক্স রয়েছে, তো এই জায়গা থেকে কিছু পেয়েছি। আর ভিড়ো দেখলে নিচে রাখলা জিনিস রয়েছে, এই জিনিসগুলো পাওয়া যাবে। তো এই ঘরের মধ্যে অনেক কিছু লুট পেয়েছি, তো এবার বাইরে যাওয়ার জন্য একটা দরজা রয়েছে। আর এই দরজাটা খোলার জন্য পিকলক লাগবে, তো অবশ্যই পিকলক নিয়ে আসবে। আর আমি কিছু খাবার খাবো, আমার হেলথটা কিছুটা রিকভার করবো, অনেকটা হেলথ ডাউন হয়ে গেছে। আর মানে ফুললি আমি আমার হেলথটা রিকভার করতে পারলাম না। আর এই সাইডে যাওয়ার জন্য ভাই পিকলকটা অবশ্যই লাগবে, তো অবশ্যই পিকলক নিয়ে আসবে, পিকলক ছাড়া কিন্তু এই সাইডে আসা যাবে না। তো এবার এই সাইডে একটা পেয়েছি ট্র্যাপ, তো ভাই এই ট্র্যাপটা আমি তুলে নিব। বলা যায় না এই ট্র্যাপটা মানে জমিদের ট্র্যাপে আমি ফেঁসে দিতে পারি। আর এই জায়গা থেকে অনেক কিছু লুট পেয়েছি, সমস্ত কিছু লুট আমি লুট করেছি, তো লুট করার মতো আর কোনো কিছু নেই। তো ভিড়োটা আমি ফুললি দেইনি, কারণ ভিড়োটা ফুল দিলে ভাই অনেকটা বড় হয়ে যাবে, তো অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করো। আর এক্সপ্লোর করার জন্য একটা লাঠি নিয়ে যাও বা হাতিয়ার নিয়ে যাও, জমিদের মারতে খুবই সুবিধা হবে, আর জমিদের অতটা পাওয়ার নেই। ওকে, তো আমার মানে আমি এবার আমার বেসে চলে এসেছি, তো এবার একটা মিশন কমপ্লিট করতে হবে, তো এই মিশনটা আবার কমপ্লিট করব। তো সব কিছু আছে, তো একটা কাটা তৈরি করতে হবে নীলস। ওকে, তো এখানে একটা কাটা তৈরি হয়ে গেছে, তো তৈরি করতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আর এটা হলো ওয়াটার কালেক্টর, তো জলের বোতল নেওয়ার জন্য অবশ্যই এটা রিপেয়ার করতে হবে, তো আমি রিপেয়ার করেছি প্লাস জলের বোতলও নিয়েছি। আর এবার আমার মিশন কমপ্লিট হয়ে গেছে, তো জিপির কাছে যাব। আর এখানে কিছু রিওয়ার্ড পেয়েছি, এক্সপি পেয়েছি, তো এবার নেক্সট মিশনে এসেছি, গাজর লাগাতে বলেছে। তো তার আগে আমি এই নৌকোটা দেখব, এই বোটটা। ওকে, তো এটা তৈরি করার জন্য যা কিছু রিসোর্স আছে সব কিছু আমি এনেছি, শুধু কাটা তৈরি করতে হবে, আর তৈরি করতে হবে আয়রন ইনগট, তো 6টা আয়রন ইনগট লাগবে, তারপরেই আর কাটা লাগবে, তারপরে এই নৌকোটা মানে এই বোটটা তৈরি করতে পারবো। আর নেক্সট ভিডিওতে এটা ইউজ করব, অন্য একটা লোকেশনে যেতে হবে। আর এই সাইডে একটা গাড়ি রয়েছে, গাড়িটাও তৈরি করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।